গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপহার সামগ্রী এসে পৌঁছচ্ছে এই রামলালা দরবার। এবং এই মুহূর্তে যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরি, আদরের রামলালার জন্য আসছে বিভিন্ন উপহার। যেমনটা দেখলেন, তার মধ্যে 1265 কিলো লাড্ডুও রয়েছে যা এসেছে হায়দ্রাবাদ থেকে। কর্ষবপুরমে এসে পৌঁছল সেই লাড্ডুর রথ। শীততাপ নিয়ন্ত্রিত বিশেষ গাড়িতে এসেছে এই লাড্ডু। দাঁড়িয়ে রয়েছি যেখানে, সেটা জগন্নাথের রথ নয় এই মুহূর্তে, রামের রথ নয়, এটা লাড্ডু রথ। এবং এই লাড্ডু রথ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 1000 কিলো, কত কিদ্দা কিলো কয়েকে, 1265 কিলো লাড্ডু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরে শ্রী রামচন্দ্রের জন্য। এই মুহূর্তে মন্দির থেকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেই ছবি হায়দ্রাবাদ থেকে এসেছে। হায়দ্রাবাদে কিতনা দিন লাগা বানানে কে লিয়ে, তিন দিন ধরে বানানো হয়েছে। তিন দিন ধরে এই 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 যে লাড্ডু রথ, 1265 কিলোর যে লাড্ডু রথ, সেই লাড্ডু রথ নিয়ে যেতে সময় লেগেছে। এবং ভেতরে যে যজ্ঞ চলছে সেই যজ্ঞের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি এই কর্ষবপুরম থেকে। ক্যামেরা পার্সন রবির সঙ্গে ময়ূখ রঞ্জন ঘোষ, রিপাবলিক বাংলা, কর্ষবপুরম। কর্ষবপুরম থেকে সেই ছবি আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ আপনাদের সামনে তুলে ধরল। এবং এরই সঙ্গে আরও বেশ কিছু ছবি দেখাই আপনাদেরকে, একবার এক্সক্লুসিভ সেই ছবিগুলো রিপাবলিক বাংলায় পরপর আপনাদের জন্য, যেখানে শ্রীরাম জন্মভূমিতে এসে পৌঁছেছে একের পর এক ইলেকট্রিক বাসও। অযোধ্যা ধাম পর্যন্ত বাসে দেশের বিভিন্ন প্রান্তের ভক্তরা, তারা ইতিমধ্যে এসে ভিড় করেছেন এবং জনসমাগম চোখে পড়ার মতন এখন। এবং বাসের মধ্যেই চলছে শ্রীরামের ভজন, রামের নামে জয়ধ্বনি ভক্তদের, ভক্তদের হৃদয়ে বিরাজমান শ্রীরামচন্দ্র। এমনই একটি বাসে সওয়ার রিপাবলিক বাংলা। কথায় বলে ভক্তের হৃদয়ে ভগবানের বাস, ভক্ত যদি না যায় তাহলে ভগবান থাকেন কি করে। তা নিরাপত্তার কড়াকড়ি যতই থাক, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত প্রাইভেট ভেহিকেল অর্থাৎ সাধারণ গাড়ি অ্যালাউ করা হলেও, মানুষের বেসরকারি গাড়ি বা নিজস্ব গাড়ি অ্যালাউ করা হলেও, বাস কিন্তু একদম অযোধ্যা ধাম পর্যন্ত। সেরকম একটি বাসে আমরা উঠে পড়েছি, যারা আছে তাদের সঙ্গে কথা বলো। ভাই সাহেব, আপ কহাঁ সে আ রহে? মাই তো বনারস সে আ রহা হুঁ, বারাণসী সে জি। অভি অভি কিতনে দিন রহেঙ্গে? অভি 25 তক ইয়াহাঁ রুকেঙ্গে। 25 তক? হ্যাঁ, 25 তক খুলেগা উসকে বাদ। হ্যাঁ, মন্দির উদ্ঘাটন কে বাদ, ইসকে বাদ মে মোদি জি কে আনে কে বাদ মে দর্শন হোগা। ভাই সাহেব, আপ কহাঁ সে আ রহে? মুরাদাবাদ সে। মুরাদাবাদ? মুরাদাবাদ সে। অভি কিতনে দিন রহেঙ্গে? অভি ইয়াহাঁ পে হাম রহেঙ্গে 23 তারিখ তক। বাস মে ভজন সুনতে সুনতে আয়ে? জি বিলকুল, ভাই সাহেব ভজন, জয় শ্রী রাম করতে হুয়ে। জয় শ্রী রাম, গোটা বাস জুড়ে জয় শ্রী রাম ধ্বনি। এবং আমরা উঠলাম সুলতানপুর থেকে, আমরা বাসে আসছি। আচ্ছা, আমরা বেনারস থেকে সুলতানপুর, সুলতানপুর থেকে আমরা এই অযোধ্যা ধাম। এই বাসে আসার অভিজ্ঞতাটা কেমন? আমি দেখলাম ভিতরে ভজন চলছে। ভজন চলছে বলতে গেলে, সুলতানপুরে যখন আমরা চাপলাম আর একটা বাস ধরেছিলাম, এবং উনি বললেন যে ধামটা এই বাসটাতে যাবে। আচ্ছা, এবং কন্ডাক্টরটা খুব ভালো, আমাদের গান শোনাতে শোনাতে নিয়ে আসলো। আচ্ছা, আমরা খুব পবিত্র এই মাটিতে এসে, যেহেতু বাঙালি, দিদির রাজ থেকে আমরা যোগীজির রাজে এসেছি, খুব আনন্দিত। কতদিন পর্যন্ত থাকার প্ল্যান এখানে? এখানে 6-7 দিন থাকার প্ল্যান। 6-7 দিন থাকবে? কি আছে বুকে, কি আছে? জয় শ্রীরামের উল্কি, আর সেই উল্কি নিয়ে এই বাসে চড়ে পড়েছেন। শীতের তুয়াক্কা মাত্র করছেন না, এভাবেই পুণ্যার্থীদের ঢল নেমেছে অযোধ্যায়। এবং সেই ঢলে বাংলা থেকে আসা পুণ্যার্থীদের সংখ্যা যে কিছু কম নয়, বরঞ্চ সমস্ত প্রদেশের সঙ্গে সমানভাবে তুলনীয়। আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো ভিড়টা বাঙালি পুণ্যার্থীদের ভিড়। ভিডিও জার্নালিস্ট রজনীর সঙ্গে অনির্বাণ, অযোধ্যা।